প্রেগনেন্ট 18 উইকস রানিং এবং আমার ওজন একেবারেই বাড়ছে না। আমি মোটামুটি সবকিছুই খাচ্ছি, কিন্তু কি খেলে বাচ্চা তাড়াতাড়ি বড় হবে বা নিজের হেলথটা সে ইমপ্রুভ করতে পারবে এই বিষয়ে সে জানতে চাচ্ছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে উনি হচ্ছে 18 উইকস প্রেগনেন্ট, তো এখানে আমাদের জানতে হবে যে আসলে বেবির যে ওয়েট গেইনটা হয় সেটা মেইনলি হচ্ছে 7 মান্থের পরে যে হয়। তো 18 উইকস প্রেগনেন্টে আসলে বেবি ওয়েট খুবই কম থাকে, তো এটা নিয়ে আসলে অনেক মাই টেনশন করে যে হচ্ছে আমি আলট্রাসোনোগ্রাফি করেছি, আমার বেবি ওয়েট এসেছে 183 গ্রাম। সো এটা খুবই একদম লিটল যে 183 গ্রাম, সবাই হচ্ছে এটা মানে খুবই মানে টেনশনের ইয়ে হয়ে যায় যে আমাকে তো ডক্টর কিছু বলো না কিভাবে আমার বেবির ওজন হচ্ছে 183 গ্রাম হলো, মানে এটা তো খুবই লিটল একটা ওয়েট, তাই না? তো সেক্ষেত্রে হচ্ছে আমি বলতে চাই যে হচ্ছে 7 মান্থেও যদি হচ্ছে বেবি ওয়েট 1 কেজি হয় বা হচ্ছে এর একটু নিচে হয় সেটাও খুবই নর্মাল, কারণ হচ্ছে 7 মান্থের পরে যে হচ্ছে বেবি ওয়েট গেইনটা শুরু হয়। 7 মান্থের আগে যেমন হচ্ছে বেবি যেই সিস্টেম গুলো, যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম বা আপনার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম, নার্ভাস সিস্টেম, এগুলো জাস্ট ডেভেলপ হয়, কিন্তু মেইন ওয়েট গেইনটা হয় যে হচ্ছে আপনার 7 মান্থের পরে। আর আরেকটা জিনিস যেটা অনেকে হচ্ছে এটাও টেনশন করে যে আমি তো প্রেগনেন্ট, প্রেগনেন্ট হলেই হচ্ছে আমাকে 10-12 কেজি ওয়েট গেইন করতে হবে, এটা আসলে ঠিক না, কারণ হচ্ছে এটা আসলে মায়ের ওয়েটের উপর ডিপেন্ড করে। দেখা যায় যে হচ্ছে প্রেগনেন্ট হওয়ার আগে মায়ের ওয়েট ছিল 50 কেজি বা এর কমও, আমরা অনেক ইউজার পাই যে বলছে হচ্ছে আমার ওয়েট হচ্ছে 45 কেজি বা 48 কেজি, আমার এখন 12 উইক প্রেগনেন্সি কিন্তু আমার ওয়েট বাড়ছে না। আসলে এটা হচ্ছে যে আপনার আগের ওয়েটের উপর ডিপেন্ড করে, যেমন হচ্ছে 45 কেজি থেকে আপনি হুট করে কিন্তু 60 কেজি হবেন না প্রেগনেন্ট হলে, এটা আসলে আপনি হচ্ছে 7 মান্থের পরে বা 7 মান্থের কিছু আগে প্রতি মান্থে 500 গ্রাম থেকে 1 কেজি এগুলো বাড়তে পারে, কিন্তু প্রথম 3 মাস আমরা এটা একদমই ধরি না যে ওনার ওয়েট হয়তো 1 কেজি বা 2 কেজি বাড়বে, বা সেকেন্ড মান্থে, থার্ড মান্থ পর্যন্ত আমরা ইটস ওকে যে আমরা আপনার কোনো ওয়েট চেঞ্জ হলো না, কিন্তু 3rd মান্থের পরে যে প্রতি মান্থের পরে 500 গ্রাম বা 1 কেজি এগুলো বাড়তে পারে, কিন্তু এটা সম্পূর্ণই ভুল ধারণা যে আমি প্রেগনেন্ট হব এবং প্রেগনেন্ট হওয়ার পর পরই আমার হচ্ছে অনেক ওয়েট গেইন হলো বা বাচ্চাও অনেক বড় হলো, এটা আসলে কমপ্লিটলি হচ্ছে ভুল। এটা আস্তে আস্তে বাড়বে, যেমন হচ্ছে মায়ের ওয়েটও হচ্ছে আপনার কিছু 3 মান্থের পরে বাড়বে এবং বেবি ওয়েট তো আসলে 7 মান্থের পরে যে হচ্ছে এটা দেখা যায় যে বেবি ওয়েট কিছুটা গেইন হচ্ছে এবং লাস্টে যে হচ্ছে বেবি ওয়েট 2.5 থেকে আরো আপ, যেমন 3 কেজি পর্যন্ত হতে পারে, সেটা হচ্ছে একদম 8 মান্থ এবং 9 মান্থের পরে যায়।